গোটা বাংলাদেশে যত প্রাচীন স্থাপত্য শিল্প রয়েছে তার ভিতরে উপাসনালয়গুলো হচ্ছে অন্যতম। তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশের মুসলিম স্থাপত্য শিল্প। এরকম একটি প্রাচীন মসজিদ দেখার জন্য আমরা চলে এসেছি হঠাৎ করেই রাজশাহী জেলা সদরতে, প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ বাঘা শাহী মসজিদ। সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের যত প্রাচীন স্থাপত্য শিল্প রয়েছে সবগুলোর মালিকানা দেন বাংলাদেশ সরকার। পোড়ামাটির তৈরি এই বাঘা শাহী মসজিদের আয়তন বাহিরের দিক দিয়ে পরিমাপ করলে প্রায় 23.16 বর্গমিটার এবং 12.80 বর্গমিটার হয়। মসজিদের ভিতরে একসঙ্গে সালাত আদায় করতে পারবেন প্রায় 300 জনেরও বেশি মুসল্লি। বাংলাদেশে মুদ্রাঙ্কিত এই শাহী মসজিদের গম্বুজের পরিমাণ ছিল 10টি। জানা যায় 1997 সালের ভূমিকম্পে গম্বুজ সহ আদি ছাদগুলি ভেঙে পড়ে। তারপর অবশ্য বাংলাদেশ সরকার সেগুলো পুনর্নির্মাণ করেন। মসজিদের গায়ের পোড়ামাটির নকশা দেখে মনে হবে যেন সোনার অলঙ্কার পরানো হয়েছে। এত নিখুঁত অলঙ্করণ তারা শুধু হাত দিয়ে করেছিলেন, ভাবা যায় তারা কোন লেভেলের আর্টিস্ট ছিলেন। এটা হচ্ছে মসজিদের বাইরের অংশ। শুক্রবার দিন এই ফাঁকা অংশগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। আর পাশেই রয়েছে বিশাল একটা মাদার শরীফ। চলুন ওইখানে একটা চক্কর মারে আসি। আর আশপাশে অনেক কবত কবতে চোখে পড়তেছে, এখন মনে হচ্ছে এটা একটা পিকনিক স্পট। ওকে, লেটস বিগিন দ্য শো।